আমি চানা মশলা বানাবো। চানা মশলার জন্য চানা ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছি। এটা তার জন্য লাগবে হলো হলুদ, লবণ, একটা হলো টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা, একটা হলো পেঁয়াজ, তার সঙ্গে হলো আদা বাটা, রসুন বাটা আর ধনা বাটা, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা লঙ্কার গুঁড়া। সোমবারের জন্য লাগবে তেজপাতা, শুকনা লঙ্কা। সরষা তেল দেব, তেলটা গরম হবে। তেল আমাদের গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, এর মধ্যে দেব লবণ, হলুদ, পেঁয়াজটা অল্প সময় একটু হবে ভাজা, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো, দিয়ে দেবেন কাঁচা লঙ্কা, টমেটোগুলো অল্প নরম হবে, তারপরে পেস্টগুলো দিয়ে দেবো। টমেটোগুলো এখন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর খুব নরম করে দেবো। তারপরে করবো ভাজা ভাজা করবো। এখন মশলাগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চানা গুঁড়ো, চানাটা আমাদের সিদ্ধ করাই আছে, অত সময় একটু হবে, 5 মিনিট হবে, মশলার সঙ্গে মিশতে হবে। এটা 5 মিনিট আমি দেবো, আমাদের চানা মশলা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা, এখন নামিয়ে দেবো।